যে আমরা অবশেষে সোনার হরিণ হাতে পেয়েছি নাকি বন্ধু? হ্যাঁ, তো এখন আমরা খুলছি সোনার হরিণ। এই অনেক কনফিডেন্সিয়াল, আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান একটু পরে। ভিএফএস গ্লোবাল থেকে মেল পাওয়ার পরে আমি আসলে খুব তাড়াহুড়া করি বাসের টিকিট কাটি, আজকে রাত 10টার দিকে, আর এখন বাজে প্রায় 7:30 মতো। আর এই যে আমাদের ক্যান্ডিবুড়ি, ব্যাগ গোছানো সময় তার ঝামেলা আসলে নেওয়া যাচ্ছে না। এই এই রাখো রাখো রাখো, ক্যান্ডি কোনোভাবেই আমার পিছু ছাড়তেছে না। ও এখন আমার কোলে উঠছে, ও এখন ঘুমাইতে চায়, কিন্তু আসলে 10টার দিকে আমার বাস, তো এখনও ব্যাগ রেডি হয়নি। এই যে আমাদের কুইন কোল থেকে আর নামে না, এক অবস্থা। এখন এই যে গেট আপ সেট আপ নিয়ে ফেলছি ভাই, আমার তো মনে হয় যে এই গেট আপে সাইবেরিয়া পর্যন্ত চলে যাব। যাই হোক, বাইরে আসলে অনেক ঠান্ডা, তো রিস্ক না নেই ভাই, বেশি মাস্তানিও না দেখাই, সব কিছু ত্রিপল করে পড়ছি আর কি, জাস্ট প্যান্ট ডাবল। অনেক আগে থেকে ইচ্ছা ছিল এবং চেষ্টাও করছিলাম বাইরে যাওয়ার, তবে জার্নিটা এত সহজ ছিল না। এখন যেহেতু ভিসা হয়ে গেছে, ভিসা আনার উদ্দেশ্যেই ঢাকা যাচ্ছি, এখন ওই পর্বটা বাদই দেই। এই পর্বতে আমি আলোচনা করব ভিসা হাতে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি যে ধরনের স্টেপ বাই স্টেপ কাজ করছিলাম এবং ফিলিংস রেপে যদি যাচ্ছিলাম তা শেয়ার করব। যাই হোক, আমি ভিসা আনার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছাই একদম ভোরের দিকে, তারপর দুপুর পর্যন্ত রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আমার বন্ধু জুনায়েদ তখন ঢাকায় অবস্থান করছিল, ওর সাথে যোগাযোগ করে আমরা ভিএফএস গ্লোবালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এই যে আমরা অবশেষে সোনার হরিণ হাতে পেয়েছি নাকি বন্ধু? হ্যাঁ, তো এখন আমরা খুলছি। এই অনেক কনফিডেন্সিয়াল, ভিসা দেখুন ভাই। হ্যাঁ হ্যাঁ, এসি স্টুডেন্ট ভিসা। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান একটু পরে। তো আমি আর জুনায়েদ আসছি ডেল্টা টাওয়ারে, তো অলরেডি আমাদের ভিসা হাতে পাইছি আলহামদুলিল্লাহ। দেশ ছাড়ার আগে দেশের সব কিছু এখন ভালো লাগতেছে, বুঝছো বন্ধু? এখন সব ভালো লাগতেছে না, এখন সব ভালো লাগতেছে। ভিসা পাওয়ার পরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে এয়ার টিকিট কনফার্ম করা। তো আলহামদুলিল্লাহ এয়ার টিকিট কাটলাম, আর এই যে আমাদের গর্বের বিমান বাংলাদেশ। সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট এটাই এয়ারে ওঠা, আর এটাই এত দূর যাওয়া আর কি, দেশের বাইরেও প্রথম এবং এয়ারে ওঠাও প্রথম। যদিও অনেক সুযোগ ছিল, তারপরেও ইনশাল্লাহ নিজের ভালো লাগার সেক্টরে যাচ্ছি, দোয়া করবেন সবাই। আমি টিকিট কনফার্ম করেছি ঢাকা টু টরন্টো, এবং যেহেতু এখনও 2 মাসের মতো সময় আছে, সেহেতু পরের টিকিটটা এখনও কনফার্ম করি নাই, এর ভিতরে করে ফেলবো। এবং যেহেতু ক্যানাডাতে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ঠান্ডা, আর সবাই সাজেস্ট করে যে বাংলাদেশ থেকে মোটামুটি কাপড় ওখানে যেন নিয়ে যাওয়া হয়, তো ঢাকাতে কিছু ট্রাই করেছি যে প্রয়োজনীয় কেনাকাটা করা, এবং এখনও সময় আছে, এ কারণে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসি। আর অন্যের ক্ষেত্রে কী হয় সেটা আমি জানি না, তবে আমার ক্ষেত্রে যেদিন থেকে আমি ভিসা হাতে পেয়েছি তারপর থেকে আমি আমার প্রত্যেকটা সময় আমি খুব মনোযোগ দিয়ে উপভোগ করার চেষ্টা করছি। তো গ্রামে আসার পর থেকে প্রত্যেকটা সেকেন্ড যেন আমার কাছে অনেক মূল্যবান হয়ে গেছে এখন। এর মধ্যে আমি আমার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করার চেষ্টা করছি, আর অনেক কথা হয়ে গেল আজকে আর না, ইনশাল্লাহ এর ভিতরে আমার বন্ধু জুনায়েদের যদি ভিসা হয়ে যায় তাহলে তো একসাথেই যাব ইনশাল্লাহ, দোয়া করবেন ওর জন্য। আর আমি চেষ্টা করব ক্যানাডাতে যাওয়ার আগ পর্যন্ত আমার বাংলাদেশের সব কিছু স্মরণীয় করে রাখার, অনেক ভিডিও দেওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।